বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার চ্যানেল ডেলি ব্লগ বর্ণালীতে সবাইকে স্বাগত। এই দেখো চোখের কাজল মজল এখনো ওঠেনি, তো নবমীতে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। সবার জন্য নবমী ভালো করে কাটুক এটাই চাইছি। সব রান্নাবান্না রয়েছে, রান্নাবান্না কিচ্ছু করার নেই, শুধু ভাতটা করবো, গরম গরম ভাত। আর হচ্ছে তোজোর আজকে ডিম খাবে, পরপর পরপর মাংস খেয়েছে আজকে ডিম খাবে। তো চলো বন্ধুরা পরে আসছি, ঠিক আছে। এখন আমরা কচুরি খাচ্ছি, তো এই দেখো দিদিও খাচ্ছে। বৃষ্টি পড়ে ভিজে যাচ্ছে, এই দেখো এখন বৃষ্টি পড়ছে। বন্ধুরা আমি এখন নখ লাগিয়েছি দিদির মতো, আর হলো দিদির দিয়ে ছোট করেছি, আর হলো আমি এখন নখ লাগিয়েছি। একটা হলো গোল্ডেন কালার লাগিয়েছি স্টাইলের জন্য। তো এই দেখো মৌমানিরা মাংস করেছিল চিকেন, আর হলো চিকেনটা আমাদের, মাটনটা মৌমানি দিয়েছে। নবমীতে ওরা করেছে, কালকে আমরা অষ্টমীতে করেছি, ওদের দিয়েছি। আর কাতলা মাছের কালিয়া, এই দই কাতলা আছে, দই দিয়েছে। দই কাতলা হলো এটা, স্যালাডটা কাটছে, আর এটা হলো মাটন মৌমানিরা দিয়েছে, আর এটা আমাদের চিকেন আজকে হয়েছে। আর হলো দই কাতলা আমার বাবা করেছিল এর আগের দিন, ওই জন্য দিদি দেখো খাচ্ছে। এই দেখো তো খেয়ে নি বন্ধুরা, তো খেয়ে নি বন্ধুরা। তো আমরা তে গেছি, তোমরা দেখেছই ভরপুরটা খাওয়া হয়েছে। আর সেই জন্য আজকে আর কিছু, শুধু জাস্ট গরম ভাত করেছি আর সব ছিল, সব ছিল। আর বাবাই দিকে খাচ্ছে, তোজোর খাবার হয়ে গেছে। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমার নখটা কেমন হয়েছে। এই দেখো আমরা চলে এসেছিলাম বিকালবেলা, একটুখানি মণ্ডপে বসবো, তার আগে একটু কিছু স্ন্যাক্স নিতে চলে, স্ন্যাক্স বলতে ওই চিকেন রোল আর একটুখানি চিকেন উইংস ভাজা নিয়ে নিলাম। ভুলে গেছিলাম খেতে খেতে মনে পড়লো, মাংস যে খাওয়া শেষ, আর একজন খাওয়া শেষ খাচ্ছে, আরেকজন রুটি মাংস, আর লাস্টে আছে মিষ্টি। মিষ্টি খাবি না তুই? স্যার আবার আমার মেয়ের খুব প্রিয় জিনিস মিষ্টি, মিষ্টি মিষ্টি খাবো তো, বাড়িটা খাবো। খাওয়া হয়ে গেল, ওর পেছনে লাগা স্টার্ট নাকি আমার ভালো লাগে। আচ্ছা লেডি গিনি খেয়ে নাও, বিয়ে বাড়িতে এসছি এখন লেডি গিনি খাচ্ছি। খাওয়া দাওয়া তো সবই হলো, তা এখন ঘুমানোর সময়, এখন 12টা বেজে গেছে। যদিও আজকে কোথাও বেরোয়নি, আজকে এমনি টুকটাক খাবার দাবার কিনে এনে সন্ধ্যেবেলা স্ন্যাক্স রোল, তারপর তোমার চিকেন ক্রিসপি উইন্স মানে ফ্রাই, ওগুলোকে মানে কিনে এনে ঘরে খেয়েছি। থামস আপ, বা পাড়ায় আড্ডা মারছিলাম বন্ধু বান্ধবের সাথে, পাড়ার পিসি টিসি হতে সবার সাথে, এমনি সবার সাথে দেখা হয় না পুজো পার্বণ কোনো কিছু অনুষ্ঠান ছাড়া। তো পিছনে দেখো একজন বসে আছে, এই যে বডি নিয়ে ভাবছি কখন বডি ফেলবো। ছোটটা গেছে আমার বাড়ি, আমার ছোট বোন ওই ঘরে রয়েছে, ছেলেকে নিয়ে ওইখানে গেছে। তো যাই হোক অনেকটা রাত্রি রয়েছে, কালকে সকালে আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে, নতুন একটা সকালের সাথে। হাই তুললাম আমি, তবুও ঘুমাবার যাওয়ার ইচ্ছা নেই, শুধু ফোন শুধু ফোন শুধু ফোন। মাধ্যমিক দেবে কি করবে ভগবান জানে, কপালে কি আছে। তো যাই হোক আমি খোঁচা খেয়ে গেলাম, কালকে সকালবেলা দেখা হবে। শুভ দশমী, সবার পুজোটা কেটে গেল কিভাবে জানি না, এই পুজো আসবে আসবে ভালো লাগে, কিন্তু তারপরে যখন এসে চলে যায় একটা ফোটাও ভালো লাগে না, মনটা খুব খারাপ হয়ে যায়। তো যাই হোক আমাদের পাড়ার ঠাকুর কালকে ভাসান যাবে না, কারণ কালকে একটুখানি খেলা হবে, সঙ্গ প্রতিযোগিতা, তারপরে মিউজিক্যাল চেয়ার, এগুলো সব মানে খেলা হবে কালকে। তোমাদের সাথে সবটাই শেয়ার করব কি কি খেলা হবে, আর তারপরে তোমাদের কাছে নতুন নতুন অনেক ব্লগ নিয়ে আসবো। মিনি ব্লগ দিতে পারছি না, তার কারণ হচ্ছে মিনি ব্লগ দেওয়ার সময়টাই পাচ্ছি না। মিনি ব্লগ কি দেবো, সকালবেলাটার থেকে মাথা যন্ত্রণা এত করেছে, কালকে রাত করে শুয়েছি বলে সকালে উঠতেই পারিনি।
ভাতটা কোনো রকমের করেছে, ব্যাস তারপরে ওই খেয়ে একটু ঘুমালাম, স্নান করলাম, তারপর শরীরটা একটু ঝরঝরে হলো। তাও কোথায় বেরোয়নি, বাইরে বাড়ির পাড়াতেই বসেছিলাম। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট, শুভরাত্রি। তেমন করে কিছু ভিডিও দিতে পারিনি, তার কারণ হচ্ছে কোথাও বেরোয়নি, মানে নিজেরাই পাড়ার মধ্যে একটু বসেছিল। ওটা ছোটোবেলার বান্ধবী আর বোন, বোনের ছেলে, তারপরে দিদি, সবাই মিলে বসেছিলাম, ননদের ছেলে, যেটা আমার বড় মেয়ে, আর ননদের ছেলে, পেছনে আরেক ননদের ছেলে সব বসে আছে, বোনের বন্ধু, আমরা সবাই মিলে ফটো তুলেছি। এগুলো সব তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো পাড়ার মণ্ডপে বসেছিলাম, দেখতেই পাচ্ছ তোমরা সবাই। দেখো পুচকুটা রেগে রয়েছে, ছন্টুটা, এই দেখো সবাই মিলে আমরা বসেছিলাম। ওকে দেখো।